বলুন তো, বিশ্বের সবচেয়ে ছোট গ্রামের অবস্থান কোথায় জানেন কি আপনারা? বিশ্বের সবচেয়ে ছোট গ্রামের অবস্থান বাংলাদেশে। শুনে অবাক হলেও বাস্তবে কিন্তু তা সত্যি। বাংলাদেশের সিলেটে রয়েছে বিশ্বের সবচেয়ে ছোট গ্রাম। দূর থেকে মনে হবে ছোট একটা টিলা। বাংলাদেশেই বিশ্বের সবচেয়ে ছোট গ্রাম। সরকারি সমস্ত কাগজপত্র পরিপূর্ণ গ্রামের স্বীকৃতি দিয়েছে। তাহলে চলুন বাংলাদেশের বুকে গড়ে ওঠা বিশ্বের সবচেয়ে ছোট গ্রামে ঘুরে আসা যাক। গ্রামটির অবস্থান সিলেটের বিশ্বনাথ উপজেলার তেলিকোনা পশ্চিম নোয়াগোয়া গ্রামের মাঝখানে। মাত্র 60 শতক জায়গায় গ্রামটি অবস্থিত। 5 জনের গ্রামটিতে 1 জন পুরুষ, 3 জন নারী, 1 শিশুর বসবাস। ভোটার সংখ্যা মাত্র 3 জন। অনেকের দাবি এটি এশিয়ার সবচেয়ে ছোট গ্রাম। বিশ্বে কোথাও খুঁজলে এত ছোট গ্রাম আর মিলবে না। শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের একজন অধ্যাপক বলেন, খতিয়ান মৌজায় সকল কিছুতেই গ্রাম হিসেবে লিপিবদ্ধ রয়েছে এই গ্রাম। সদস্য সংখ্যা মাত্র 5 জন, তাই ধরে নেওয়া যায় এটি বিশ্বের সবচেয়ে ছোট গ্রাম। চারিপাশে ধানের জমি, ফাঁকে ফাঁকে জলমগ্ন ডোবা, ক্ষেতের জলপথ ধরে বাঁশ বাগান পেরিয়ে সামনে গেলেই দেখা মেলে একটি বাড়ি। বড় উঠোনের শেষ প্রান্তে টিন ও বাঁশ দিয়ে তৈরি সাধারণ ভাঙাচোরা ঘর। পরিসংখ্যান ব্যুরোর নথি এবং ভোটার তালিকাতেও রয়েছে একটি পরিবার নিয়ে গড়ে ওঠা এই গ্রামের নাম। গ্রামের আয়তন মাত্র 60 শতক। যদিও বিভিন্ন ওয়েবসাইটে দেখা গিয়েছে হামকে বিশ্বের সবচেয়ে ছোট শহর হিসেবে উল্লেখ করা হয়েছে। বর্ষার সময় জলে টইটুম্বুর থাকে এই গ্রাম। শুষ্ক মরশুমে ধানের জমি দেখতে পাওয়া যায়। আবার জমির মাঝখানে দাঁড়িয়ে থাকা গাছগুলো এই গ্রামের ঐতিহ্য। গ্রাম অবহেলিত হলেও পর্যটকদের নজর কাড়ার মতো। শ্রীমুখ গ্রামটিতে একসময় হিন্দু সমাজের বসবাস ছিল। কালের বিবর্তনে গ্রাম ছোট হতে থাকে। এক টুকরো ভূমি এবং একটিমাত্র পরিবার থাকে। পরিবারের একমাত্র কর্তা আফতাব আলী বর্তমানে প্রবাসী আছেন। গ্রামটিতে আসা যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট রাস্তা নেই। অন্যের ক্ষেতের জমির আল দিয়ে যাতায়াত করতে হয়। বর্ষায় চলতে হয় নৌকায়। শ্রীমুখ গ্রামে যেতে হলে সিলেট থেকে বিশ্বনাথ উপজেলার সদর থেকে মাত্র 20 মিনিটের রাস্তা। মধ্যে রামপাশা রাজা রাখাল রাজার বাড়ি রয়েছে পাশেই। শ্রীমুখ গ্রামটিকে কিভাবে বিশ্বের বুকে একটি স্বীকৃতি দেওয়া যায়, এটি নিয়ে পরিকল্পনা চলছে। আপাতত গ্রামের সৌন্দর্য, গ্রামের রাস্তা, জল, স্বাস্থ্য, এই 4টি বিষয় নিয়ে কাজ শুরু করা হয়েছে।